এখন ফোনে রূপসী। নমস্কার এবং সবাইকে স্বাগত। শুরু করছি এই মুহূর্তের এখন ফোনে রূপসী। আর এই মুহূর্তের রূপসী আপনাদের জন্য অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের রূপসী। তো রঙ্গোলি আয়ুর্বেদের রূপসী কেন? রঙ্গোলি আয়ুর্বেদের রূপসী তো শুধুমাত্র আপনাদেরকে সুন্দর করে তোলার জন্য তা নয়, পাশাপাশি এমন অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমাদের সৌন্দর্য ব্যাঘাত ঘটায়, আমাদেরকে শারীরিকভাবেও সুস্থ থাকতে দেয় না। তো সেই সমস্যাগুলোর হাত থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন, এবং সেটাও আয়ুর্বেদের হাত ধরে, এমনটাই রঙ্গোলি বলে চলেছে আপনাদের জন্য। তো আজকে যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন এবং নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো একদম নিশ্চিন্তে নির্ভাবনায় সরাসরি কথা বলার জন্য যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বর ডায়াল করুন, সরাসরি কথা বলুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় সেই মানুষ পবনদা রয়েছেন আমাদের সঙ্গে। পবনদাকে অনেক স্বাগত। পবনদা, আমাদের বন্ধুরা তো ফোন করবেনি তাদের নানান ধরনের প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে আমি আজকে যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা নিয়ে আমরা এখানে খুব একটা আলোচনা করি না। করি না মানে করা হয়ে ওঠে না, মানে এত ধরনের প্রশ্ন থাকে বা আমাদের অন্য অন্য এত গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে স্টেজ মার্ক। স্টেজ মার্কস কিন্তু শুধুমাত্র যে প্রেগনেন্সির সময় মহিলাদের হয় এমনটা নয়, এমন অনেকেই থাকেন যারা হয়তো হঠাৎ করে একটুখানি মোটা হয়েছেন, তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই শরীরে বিভিন্ন অংশে স্টেজ মার্কস চলে আসে, এবং এটা কাঙ্ক্ষিত নয়, আমরা কেউই চাই না। অথচ এমন একটা বিষয় যেটা একবার হয়ে গেলে আমরা ভাবি আর বোধহয় এটা কমানো যাবে না, বা কী করে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি? স্টেজ মার্কটা একটা কমন ফ্যাক্টর, কারণ যখনই আমাদের শরীরের ওয়েট গেইন হয় তখন একটা স্টেজ মার্ক এসে যায়, আর যখন ওয়েট লুজ হয় তখনও একটা স্টেজ মার্ক এসে যায়। তো এটা চট করে যায় না, বহু প্রোডাক্ট মানুষ ইউজ করেছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা স্টেজ মার্ক নিয়ে এসছেন তাদের প্রবলেমসটা ডেফিনেটলি কমেছে এবং পুরোপুরি নির্মূল হয়েছে, মানে দাগটা নির্মূল হয়েছে। সেই জন্য কী করতে হবে, তার জন্য একটা ফেস ওয়াশটা দিয়ে জায়গাটাকে ক্লিন করতে হবে, রঙ্গোলির একটা রূপসাগর মেছেদের স্পেশাল ক্রিম, একটা বডি ময়শ্চারাইজার হাফ হাফ মিশিয়ে ওই জায়গাটাকে লাগাবেন মেনটেন করে, আর জীবন শুধু ওষুধ মেনটেন করে খাবেন, দেখবেন 5 থেকে 6 মাসের মধ্যেই ওই স্টেজ মার্ক যেটা আছে পুরো একদম চলে যায়, কোনো অসুবিধা হয় না। কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি ফোন করে কথা বলতে পারেন, কথা বললেও আমরা আপনার প্রবলেমটাকে সলভ করে দেবো। তাহলে যারা যারা স্ট্রেচ মার্কসের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা ভুগছেন, তারা শুনতে পেয়েছেন যে কী করে এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, এটা গেল, নিশ্চয়ই আপনারা সেটা ফলো করার চেষ্টা করবেন। পাশাপাশি আমি জানতে চাইবো যে এরকম অনেক সময় দেখা যায় পবনদা, অনেকেরই একটা সমস্যা থাকে, বলেন সারা গা হাত পা চুলকাচ্ছে, মুখের যে স্কিন, আমাদের মুখের স্কিন পর্যন্ত চুলকাচ্ছে, অনেকে বর্ষায় বলেন যে এই সমস্যাটা আরও বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে কী করণীয়? আমি সেই প্রশ্নে যাবো, তার আগে দেখি ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বুঝতে পারছি না কিছু, একটু জোরে বলুন। একটা প্রোডাক্ট ইউজ করছেন, ভালো আছেন, বেশ। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি আসাম থেকে। আসানসোল? আসাম? হ্যাঁ। আচ্ছা, আজকে কি নিয়ে জানতে চান? মাথায় গোটা হয়েছে, গোটা হয়েছে, খুশকি খুশকি মনে হয়, ওটা মানে একদম চামড়া থেকে। ও আচ্ছা, মাথায় আপনার খুশকি আছে। আচ্ছা, কতদিন ধরে আপনি ব্যবহার করছেন? আপনি মানে রঙ্গোলির হেয়ার অয়েল বা শ্যাম্পু কিছু ব্যবহার করছেন? কতদিন? আচ্ছা, বেশ। কোনো প্রশ্ন আছে মামুন দা? আচ্ছা, মানে এখন অল্প খুশকি আছে, পুরোটা ওঠেনি। তেলা খুশকি থাকলে ওটা যেতে সময় লাগে, ওটা মোটামুটি 3-4 মাস 5 মাস লেগে যায়, কখনো বেশিও লাগতে পারে, ডিপেন্ড করে যে আপনার কতটা খুশকি, মাথার মধ্যে লেয়ারটা জমে গেছিলো, শক্ত শক্ত লেয়ার হয়ে যায় অনেক সময় মাথায়, সেই লেয়ার থেকে ঘা হয়ে যায় মানুষের, অনেক প্রবলেমস আছে। তো জীবনসুধা ওষুধটা মেনটেন করে খান, আর আপনি শ্যাম্পু তেল যেটা ব্যবহার করছেন ওটা ব্যবহার করবেন, ওই খুশকিরা যেটা আছে পুরোপুরি নির্মূল আপনাকে করে দিবে, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে করে ব্যবহার করতে থাকুন, বাই নাইট এগুলো ডিজিজগুলো কিওর হয় না, মাথায় রাখবেন। ডিজিজ কোনোটাই কিওর করতে গেলে সময় লাগে, বাই নাইট যেটা কিওর হয় সেটা কিওর হয় না, সেটা
আপনার সামনে ওয়াশ আউট হয়ে গেল, ধুয়ে চলে গেল। আপনি তো নিজেই বললেন যে আপনি আগের থেকে ভালো আছেন, আপনি রেজাল্টটা বুঝতে শুরু করেছেন, একটু সময় দিন। আপনার এত বছরের পুরনো সমস্যা, দু মাসের মধ্যে যখন আপনি রেজাল্ট বুঝতে পাচ্ছেন কমতে শুরু করেছে, প্রপার সময়টা দিন। এবং তার সাথে যেটা বললেন পবনদা, সেটাকে আপনি ফলো করুন, নিশ্চয়ই আপনি উপকার পাবেন। কারণ এত অসংখ্য মানুষ তো পাচ্ছে এবং আপনি নিজেও পেয়েছেন, আপনি নিজেও সেটা বললেন যে হ্যাঁ অনেকটাই উপকার পেয়েছি আমরা। তো যেটা জিজ্ঞেস করছিলাম পবনদা, এই যে হাত পা চুলকানো, সারা শরীর চুলকানো, বা অনেকে বলেন মুখটা পর্যন্ত চুলকাচ্ছে, স্কিনটা চুলকাচ্ছে, এটা কেন হয়? দেখো এগুলো নর্মালি যেটা হয়, অনেক সময় তো আমরা ব্লিচযুক্ত ক্রিম লাগাই, সেই ক্রিমটা আমরা যা চট করে ফর্সা হতে চাই, ফর্সা হওয়ার জন্য আমরা দাগ তুলে ফেলতে চাই, দাগটা তুলে ফেলতে চাই। তো ব্লিচ যদি ব্যবহার করেন, অনেক সময় ব্লিচগুলো শ্যুট করে না, সেটার জন্য আপনার স্কিনটাকে ইচিং হতে পারে। আর অনেক সময় এটা লিভারের প্রবলেমের থেকেও হয়। আচ্ছা, দুটো জায়গায় আছে, তো দুটো জায়গা থেকে মেনটেন করার জন্যই মানে রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে রঙ্গোলি জীবনশুদ্ধ ওষুধটাকে মেনটেন করে খেতে হবে, আর মুখের মধ্যে রঙ্গোলি রূপসাগর ক্রিম ব্যবহার করতে হবে। রূপসাগর মেছেদের স্পেশাল ক্রিম যখনই আপনি ব্যবহার করবেন, তখন দেখবেন ইচিংটা কিন্তু আপনার আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর বডিতেও যদি ইচিং থাকে তাহলে আপনার জীবনশুদ্ধ ওষুধ খান, আর রূপসাগর মেছেদের স্পেশাল ক্রিমটা ওখানে লাগান। আপনি লাগালে দেখবেন যে আপনার যা ইচিং আছে, যদি ঘা থাকে বা ইচিং থাকে, যাই প্রবলেম থাক না কেন, ওটা আপনার একদম দেখবেন আপনাকে ইমিডিয়েটলি ওটা কাজ করতে আরম্ভ করছে। সুতরাং সমস্যা যা থাক না কেন, রঙ্গোলি আয়ুর্বেদিকে প্রপার সলিউশন আপনার ট্রিটমেন্টের। এই প্রপার সলিউশনটার জন্যই কিন্তু রঙ্গোলিতে মানুষ আসেন, আর এই প্রপার সলিউশনটার জন্যই যারা অর্শো, ফিশার বা ফিস্টুলার মতো সমস্যায় ভুগছেন পবনদা, তারা কিন্তু জানেন যে অপারেশন ছাড়া যদি আমাকে সলিউশন পেতে হয়, তাহলে অপারেশন ছাড়া সলিউশন পেতে গেলে আমাকে রঙ্গোলির ভরসা থাকতে হবে। কেন থাকতে হবে সেটা পবনদা আপনার কাছ থেকে আমি একবার শুনতে চাইবো। কারণ অপারেশন আমি করাবো না, অথচ আমার সলিউশনটা চাই, এবং আমার এরকম একটা ক্রিটিক্যাল সমস্যা, মানুষের শুধু তো ব্লিডিং হচ্ছে এমন না, ব্লিডিং হচ্ছে, রেক্টাম অনেক সময় ফুলে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, তারা বাথরুমে যেতে ভয় পাচ্ছে না, এত সাংঘাতিক অবস্থা, তার সাথে প্রচণ্ড যন্ত্রণা, এটা যে কি প্রাণান্তকর কষ্ট যারা হয় তারাই একমাত্র জানেন। অ্যাকচুয়ালি পাইলস, ফিশার, ফিস্টুলা, হেমরয়েড, এগুলো অনেকগুলো প্রবলেমস নিয়ে পাইলসের উৎপত্তি। পাইলস একটা শব্দ অর্শ বা পাইলস, কিন্তু এটার মধ্যে রোগ কিন্তু বিভিন্ন টাইপের দশ রকম রোগ থাকে, সেই রোগগুলো কষ্টও প্রচুর, ভীষণ কষ্টকর, ভীষণ কষ্টকর। মানুষ মানে কেঁদে ফেলেন, মানুষ মানুষ কেঁদে ফেলে, প্রচন্ড কষ্ট, সত্যি তাই। বাথরুমে যেতে মানুষ একদম মানে কি বলে, ভয় ভয় পারলে যাবে না, আর কি পারলে যাবে না, কিন্তু যেতেও হবে, আর সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের একদম সুন্দরভাবে করে দিয়েছে, এবং ইজি ওয়েতে, কোনো রকম অপারেশন করার প্রয়োজন নেই। রঙ্গোলি আইলোকেয়ার ক্রিমটাকে আপনি রেকটামে লাগাবেন, আর জীবনশুদ্ধ ওষুধ মেনটেন করে খাবেন। যখনই এটা স্টার্ট করছেন আপনি, তখনই বুঝতে পারছেন যে এই প্রবলেমস থেকে আপনি পুরোপুরি আপনার মুক্তি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপরে যদি কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি হেল্পলাইনে ফোন করবেন, করলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা খুব জরুরি যে আপনাদের জন্য 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর কিন্তু রয়েছে, একদম সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর আপনারা পাচ্ছেন। আজকে ফোন করেছিলেন একদম শুরুতে আসাম থেকে এক দিদি। তো যারা এরকম দূরে রয়েছেন, কেউ আসামে রয়েছেন, কেউ ত্রিপুরায় রয়েছেন, কেউ হয়তো ব্যাঙ্গালোরে রয়েছেন, বা কেউ দিল্লিতে, তাদেরকে একটাই কথা বলার, আপনারা কিন্তু নিজেদের শহরে বসে স্বচ্ছন্দে রঙ্গোলির প্রোডাক্ট পেতে পারেন, ঠিক যেভাবে আসামের দিদি পেয়েছেন। একটা নম্বরে ফোন করে আপনারা যদি অনলাইনে অর্ডার করে দেন, তাহলে বাড়িতে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট পৌঁছে যাবে, কোনো রকম এক্সট্রা ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে না। সেই নম্বরটা হচ্ছে 8100003334। তো এই নম্বরে ফোন করে আপনারা প্রোডাক্ট অর্ডার দিয়ে দিন, বাড়িতে প্রোডাক্ট পেয়ে যাবেন। আর যারা জানতে চাইছেন আরও অনেক কিছু, কারণ সবাই সবসময় সরাসরি অনুষ্ঠানে ফোন করার জন্য সুযোগ পান না, কথা বলার তারা ফোনে পান না, কিন্তু হেল্পলাইন নম্বরটা তো আছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো হেল্পলাইনে ফোন করে আপনারা জেনে নেবেন সমস্যাগুলো, প্রয়োজনে লিখে নেবেন, তারপরে সেগুলোকে নিজেদের মতন করে আপনারা ব্যবহার করা শুরু করুন, যারা নানান ধরনের এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। যেরকম অশোভা ফিস্টুলা নিয়ে আমরা কথা বলছিলাম পবনদা, অশোভা ফিস্টুলা যেরকম প্রচণ্ড কষ্টকর একটা বিষয়, যাদের ব্যথা, মানে হাঁটুতে ব্যথা, মানে এত ব্যথা যে উঠতে বসতে পারছেন না, মানে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তাররা বলছে যে লুব্রিকেন্টটা নষ্ট হয়ে গিয়েছে, হাঁটু এবার ঘষা খাচ্ছে, পরে পরে প্রচণ্ড একটা যন্ত্রণা, অপারেশন করিয়ে নিন আপনারা, সেই ঘুরে ফিরে গিয়ে অপারেশনের কথা। সবাই তো নি রিপ্লেসমেন্ট করাতে পারেন না, সেটা তো সম্ভব নয়, একটা অনেক টাকার একটা সাবজেক্ট রয়েছে। তো সবথেকে বড়ো ঘটনা যে পয়সার থেকে বড়ো ঘটনাটা হচ্ছে মানুষের কতটা সুস্থতা হতে পারবে, কতটা তার জয়েন্টের প্রবলেম থেকে উনি মুক্তি পাবেন, এটা একটা বিরাট প্রশ্ন আছে।
সুতরাং যারা নি রিপ্লেসমেন্ট করেছেন তারা যে কতটা সুস্থ আছেন সেটাও আপনাদের একটা জানার ব্যাপারটা রয়েছে। কিন্তু রাঙ্গলি আয়ুর্বেদিকে যারা এসছেন জয়েন্ট পেন নিয়ে, যাদের আপনার হাঁটুতে লুব্রিকেন্টটা ড্রাই হয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, তারা আজকের ডেটে একদম সুস্থ নর্মাল লাইফ লিড করতে পারছেন। এটাই রাঙ্গলি আয়ুর্বেদিকের পরিচয়, যেখানে আসার পরে বহু জিনিস মানুষ যেটা আমরা নর্মাল ট্রিটমেন্ট পাই না সেটা কিন্তু রাঙ্গলি আয়ুর্বেদিক আপনাদের প্রপার ট্রিটমেন্ট দিয়েছে এবং সেখান থেকে মানুষ কিন্তু প্রপারলি সুস্থ হতে পারছেন, হাঁটতে পারছেন, নর্মাল লাইফে ফিরে গেছেন। যাদের একটা স্বপ্ন ছিল যে আমরা কি কোনোদিন হাঁটতে পারবো, আমি বহু মানুষ আমাকে ফোন করে, তারা তো ভাবতে পারেননি যে কখনো আবার এটা স্বাভাবিক হবে। স্বাভাবিক হবে, আমি স্যার কি আমি বাজারের মুখটা কি দেখতে পাবো, এমন আমার বহু মানুষ ফোন করেছে। তো আজকে তারা বাজারের মুখও দেখতে পাচ্ছে, রাস্তার মুখ দেখতে পাচ্ছেন, ঘুরতে পারছেন, তা একটা জায়গায় এসছে মানুষ। আজকে এমন বহু মানুষ এসছে আমার কাছে যে আমাকে বলেছে যে স্যার আমি কি মায়ের মাথায় একটু সিঁদুর দিতে পারবো। আমি বললাম যে একদম ডেফিনেটলি, মাকে বরণ করব। তো আপনার আমি বললাম হ্যাঁ ম্যাডাম একদম নিশ্চয়ই দিবেন। তারপর উনি আমাকে ফোন করেছেন এবং বলেছে যে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তো আজকে সেই জায়গাগুলো কিন্তু মানুষ আজকে পেয়েছে, যাদের হাত তুলতে পারছে না, জয়েন্টে প্রবলেম, মুড়তে পারছে না, ঘাড় মুড়তে পারছে না, খেতে পর্যন্ত পারেন না, খেতে তো সমস্যা, খেতে পর্যন্ত পারেন না। তো এই সব যেইগুলো প্রবলেমস নিয়ে যারা এসছেন তারা আজকে ডেটে ডেফিনেটলি ভাবে সুস্থ আছে, নিজের একটা জায়গায় মানুষ ফিরে পাচ্ছেন। তো সেইটা একটা ডেফিনেটলি মানুষের একটা সাকসেস, এবং সেই সাকসেসের পিছনে রঙ্গলি আয়ুর্বেদ তো নিশ্চয়ই রয়েছে। এবং অনেক বড় ভূমিকা রয়েছে সাকসেসের পিছনে রঙ্গলি আয়ুর্বেদের। যেরকম আপনারা মানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বিষয়ের ক্ষেত্রে শুনেছেন, আমরা অশো পাইলস ফিস্টুলা নিয়ে কথা বলছিলাম, জয়েন্ট পেন নিয়ে কথা বলছিলাম, যাদের সাংঘাতিকভাবে স্কিন চুলকায়, গা চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, তারা কি করতে পারেন, বা যাদের স্ট্রেচ মার্কসের প্রবলেম রয়েছে, খুব কমন সমস্যা, মহিলা পুরুষ উভয়েরই হয় এবং অনেক সময় অনেক পুরুষও থাকেন। এখন তো পুরুষরাও তারা খুবই সচেতন এবং আমরা চাইও আপনারা সচেতন হোক, তো তারা কেউই কিন্তু চান না যে শরীরে কোনো অংশে এরকম একটা বিশ্রী দাগ থাকুক, সেই দাগকেও তুলে ফেলা যায় এবং সেটাও কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি সত্যপুর থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমাদের আমার হাজবেন্ডের খুব পেন, অ্যাকচুয়ালি ওর মানে কদিন আগে মানে খেলতে গেছিল, তারপর দিয়ে মানে কোমরে প্রচন্ড পেন, কোমরে হাতে পায়ে খুব পেনে কষ্ট পাচ্ছে, এমনি গ্যাস অ্যাম্বুলের প্রবলেম হচ্ছে, খাওয়া একটা ডাইজেস্টেড হচ্ছে না। তো স্যারের সাথে কথা বলছিলাম যে পেন কি করে থামানো যাবে আর ডাইজেস্টেড হচ্ছে না কেন, মানে আমাদের এই সমস্যা নিয়ে আমরা ফোন করেছি। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার হাজবেন্ডের বয়স কত? যা কোনো চিন্তা নেই ম্যাডাম, এসছেন রাঙ্গলি আয়ুর্বেদিকে, ডেফিনেটলি আপনার হাজবেন্ড এক সপ্তাহের মধ্যে খেতে আরম্ভ করবে। ওয়ান উইক টাইম দিলাম আপনাকে। আপনি রাঙ্গলি আয়ুর্বেদিকে আপনি আমাদের সঙ্গে হেল্পলাইনে ফোনে কথা বলে আপনি ডিটেল প্রবলেমসগুলো বলে আপনার প্রোডাক্টগুলো আনিয়ে নেবেন এবং আপনি ওয়ান উইকের মধ্যে আপনার হাজবেন্ড খেতে আরম্ভ করবে এবং বলবে হ্যাঁ আমাকে খেতে দাও। তো এই জায়গাটা বলবে, আপনি এটা ফোনে আমাদেরকে সামনে এক সপ্তাহ পরে আবার ফোন করে এখানে জানাবেন। আর আপনার পেনের যে প্রবলেমস আছে সেই পেন থেকেও কিন্তু আপনি একদম ধীরে ধীরে করে, আপনার ওটা বাই নাইট যাবে না কিন্তু এক মাসের মধ্যে অনেকটাই প্রবলেমস আপনার কমবে। আর 34 বছর বয়সে কোনো প্রবলেমস নেই, একদম ডেফিনেটলি আপনার হাজবেন্ড একদম পুরোপুরি সুস্থ হতে পারবে, কোনো অসুবিধা নেই। একটু রঙ্গলি আয়ুর্বেদিকের সঙ্গে আপনি একটু যোগাযোগ রাখবেন, একটু মেনটেনেন্স রাখবেন আর প্রপারলি প্রোডাক্টগুলো ইউজ করবেন, আপনাকে আর ঘুরে তাকাতে হবে। তার মানে অ্যাপেটাইটও ফিরে আসবে, ব্যথার সমস্যাও মিটবে, যেভাবে গাইড করে দিলেন পবনদা সেটাকে ফলো করার চেষ্টা করুন, তাহলে এই সমস্যাগুলো দেখবেন অনেক ইজি হয়ে গেছে। যেরকম উনি একদম খেতে পারছেন না, সেরকম অনেকে এমন রয়েছে যে তাদের মাড়িতে তাদের দাঁতে এমন সমস্যা যে সেই সমস্যার জন্য তারা খেতে পারেন না, মাড়িতে ব্যথা, দাঁতে ব্যথা, মুখে প্রচণ্ড দুর্গন্ধ, রক্ত বেরোচ্ছে, এগুলো তো দেখা যায়, দাঁতের এই সমস্যাগুলো দেখা যায়। তো এই ক্ষেত্রে কী করণীয়? দেখো এটাও একটা যেটা আছে এটা একটা ভীষণ ক্রিটিক্যাল প্রবলেম, এই যেগুলো দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, দাঁত মাড়ি ফুলে গেছে, খেতে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, একটা বিশ্রী দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, সামনে লোকের সঙ্গে কথা বলতে পারে না, সেই সব কেসের মধ্যে রাঙ্গলি আয়ুর্বেদিক আপনাদেরকে একদম প্রপারলি ট্রিটমেন্ট দিয়েছে। এই পুরো সমস্যা থেকে আপনি এক মাসের মধ্যে আপনি একদম মোটামুটি 70-80% আপনার প্রবলেমস কমে যাবে।
এই প্রতিশ্রুতি নয়, এটাকে আজকে ডেটে এটাকে বলবো রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস। আজকে এই জন্য যারা যারা এসছেন, আজকে তো আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে এই কথাটাকে নিয়ে নতুন বলছি না, যারা যারা এই প্রবলেমস নিয়ে এসছেন, প্রতিটা মানুষ আজকের ডেটে নিজেকে সুস্থ করতে পেরেছেন, যেটা ওনাদের হয়তো একটা ইয়ে ছিল, ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। বহু মানুষ আছে যারা আজকে ডিপ্রেশনে চলে গেছে, আজকে তাদের প্রবলেমস নিয়ে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে অথচ প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। ঠিক সেই জায়গা থেকে মানুষ একটা কী হলো, একটা সার্ভাইভাল পেয়েছে, মানুষ একটা সুস্থ হওয়ার রাস্তা পেয়েছে, এবং সেটা কিন্তু কোনো বছর বছর নয়, কয়েক দিনের মধ্যে এবং কয়েক মাসের মধ্যে। আপনি বলছিলেন না প্রচুর টাকা খরচ হয়েছে কিন্তু কোনো ট্রিটমেন্ট মানুষ পায়নি, তো এই প্রচুর টাকা মানুষ কিন্তু খরচ করেছে চুলের সমস্যা মেটানোর জন্য, মানে চুল পড়তে শুরু করেছে, তারপরে আস্তে আস্তে টাক পড়তে শুরু করেছে, আর মানুষ তখন তত বেশি করে দৌড়েছে যে টাক যখন পড়েছে সেই টাকে আমাকে চুল গজাতেই হবে। এত টাকা এত রকম প্রোডাক্টের পেছনে নষ্ট করেছে, যে যা বলেছেন সে তাই করেছে, কিন্তু টাকে কি চুল গজায় পবনদা? কী করবো আমরা? একটা কথা বলবো, আজকে এই চুল পড়ার সমস্যা নিয়ে বা চুলকে প্রোটেকশন, চুল হচ্ছে মানুষের একটা সৌন্দর্য, একদম চুল সৌন্দর্য মানুষের। হ্যাঁ, তো আজকে সেই সৌন্দর্যটাকে ধরে রাখার দায়িত্ব আপনার আছে। এরপরে কিন্তু এক্সপেরিমেন্ট নয়, এক্সপেরিমেন্ট করে আপনি কিছু পাবেন না, এক্সপেরিমেন্ট করে আজকে পাবো টাক পাবো চুল চলে যাবে। হ্যাঁ, চুল চলে যাচ্ছে, চুল চলে যাবে তো, আজকে এক্সপেরিমেন্ট করছে মানুষ, করে 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 চলে যাচ্ছে। রঙ্গোলি আয়ুর্বেদিক এক্সপেরিমেন্ট করার জায়গা দেয়নি, কনফিডেন্ট দিয়েছে চুলটাকে আপনার ধরে রাখার ক্ষমতা দিয়েছে, চুলটা রিগ্রোথ দিয়েছে। আপনার যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে, আজকে তো আমি নতুন কাজ করছি না হেয়ার ফলের উপরে, গত লাস্ট 15 বছরের বেশি হচ্ছে কাজ করছি, এবং রঙ্গোলি আয়ুর্বেদিক ভারতবর্ষের প্রথম কোম্পানি যে 3 দিনের উপরে সে মানি ব্যাক গ্যারেন্টি দিয়েছে। আপনার যদি 3 দিনে চুল পড়া কন্ট্রোল না করে তাহলে পুরো টাকা ফেরত দেবে, এইটা কিন্তু একটা জোক নয়, এটা একটা অ্যাচিভমেন্ট। আজকে এই অ্যাচিভমেন্ট কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের দিয়েছে। সুন্দর, আপনার সৌন্দর্যটাকে বজায় রাখুন, রঙ্গোলি আয়ুর্বেদিক এর প্রোডাক্টগুলোকে ব্যবহার করুন, আপনার সমস্যা আর সমস্যা থাকবে না, তার প্রতিশ্রুতি নেয় এবার গ্যারান্টি দিচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিক। আমাদের সাথে ফোনে কে? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন। বলছি যে আমার এই আমার পাবনী দত্ত বলছি, কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম, একটু জোরে বলবেন। শিক্ষক থেকে বলছি। হ্যাঁ, খুব মানে শরীরে না কিছু চুল করছে, আর হ্যালো বন্ধ বুঝতে পারছি না, একটু জোরে বলুন আপনি, কালো কালো হয়ে যাচ্ছে, আর হাঁটুতে একটু ব্যথা, হাঁটুতে খুব ব্যথা, কি কালো কালো হয়ে যাচ্ছে? বাঁ হাঁটুতে ব্যথা আছে, ডান হাঁটুতে ব্যথা আছে, আর মুখটা গা চুল করছে, গা চুল কাচ্ছে এবং কালো কালো হয়ে যাচ্ছে। ও আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম এটা নিয়ে, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। বয়স কত ম্যাডাম আপনার? বয়স কত? আপনার বয়স কত? বেশ, আপনি ফোনটা রেখে শুনতে থাকুন। ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গা চুলকাচ্ছে এবং কালো কালো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনার লিভারের প্রবলেমস আছে, এটার জন্য আপনাকে একটা তো ব্যথার প্যাকেজটা নিতে হবে। আপনার ব্যথার প্যাকেজ থেকে আপনার ব্যথাগুলোকে ধীরে ধীরে করে পুরোটা ঠিক করবে, আপনি মোটামুটি 1 মাসের মধ্যে অনেকটাই ব্যথা আপনার কমে যাবে, 1 নম্বর গেল। আর গাটা যেটা কালো কালো যেটা হচ্ছে, সেটা আমাদের যে ওষুধ ওর মধ্যে দেওয়া আছে সেটার থেকে ইন্টারনালি প্রোটেক্ট পেয়ে যাবেন, নতুন করে আর রোগটা বাড়বে না, বা বডিতে যে কালো কালো যেটা বাড়ছে সেই বাড়াটা প্রতিরোধ করে দেবে, আপনাকে আটকে দেবে। আর আর তার সঙ্গে একটা রূপসাগর মেচেদার স্পেশাল ক্রিম নেবেন, যেখানে যেখানে গাটা চুলকায় সেখানে আপনি মেচেদার স্পেশাল ক্রিমটা লাগাবেন, চুলকানিটা ইমিডিয়েটলি বন্ধ হবে। আর তার সঙ্গে যে জীবনসোধা ওষুধ যাবে ওটা ইন্টারনাল সাপোর্ট করবে, যাতে চুলকানিটা না হয় সেই ইন্টারনাল সাপোর্টটাকে মেনটেন করুন। আশা করছি না আপনার কোনো প্রবলেমস থাকবে, আপনার মোটামুটি অনেকটাই ওর মধ্যে কভার করা আছে। এবার আপনার কাছাকাছি কোথায় আপনি প্রোডাক্ট পাবেন সেটা আপনি জেনে নিতে পারেন, তার জন্য চাইলে হেল্পলাইনে ফোন করতে পারেন, আর আপনি যদি জানেন যে আমি এখানে পাবো তাহলে আপনি সরাসরি সেখানে চলে যান, কি প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন। দূরের বন্ধুদেরকে আরেকবার মনে করিয়ে দেবো, আপনাদের জন্য অনলাইনে প্রোডাক্ট অর্ডার দেওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনার বাড়িতে ডেলিভারিও চলে যাবে থ্রু কুরিয়ার, এবং কোনো তার জন্য এক্সট্রা চার্জ আপনাকে দিতে হচ্ছে না। এত বড় সুযোগটা রঙ্গোলি আপনাদেরকে দিয়ে রেখেছে, যাতে লকডাউনের সময় বা এই যে কড়া বিধিনিষেধ চলছিল বা এখনও কোনো কোনো জায়গায় রয়েছে,
কাউকে বঞ্চিত হতে না হয়। কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, আমি মিরপুর শুনতে পাচ্ছি ওড়িশা থেকে। কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, আপনি কোন থেকে? একজিমা প্রবলেম দিদি, একজিমা 20 25 30 বছর হয়ে গেছে একজিমা কম। একজিমা একজিমা আবার 25 30 বছরের পুরনো? হ্যাঁ, ড্রাই একজিমা, কোনো যত চুলকালে কি কোনো কাজ যাবে না। আচ্ছা আচ্ছা, আপনার নিজের হয়েছে? হ্যাঁ আমার নিজেরই হয়েছে। আপনার বয়স কত? আমার বয়স 47 বছর। 47? আচ্ছা 47, মানে আপনি যখন 16 17 বছর বয়স তখন থেকে একজিমা? হ্যাঁ হ্যাঁ তখন থেকে। ঠিক আছে স্যার, এটার জন্য আপনি আমাদের একটা রঙ্গোলি জীবনসুদা ওষুধ আছে, ওটা মেনটেন করে খান, আর একটা রূপসাগর মেছেদার স্পেশাল ক্রিম আছে, ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে ওটাকে লাগান। আশা করছি আপনার প্রবলেমস কমে যাবে। ওটার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনগুলো আপনার মেন আছে, ওগুলাকে আপনি হেল্পলাইনে জেনে নেবেন, আপনাকে প্রপার গাইড করে দেওয়া হবে। ওটা মেনটেন করলে আশা করছি না কোনো প্রবলেমস আপনার হবে। যে প্রবলেমস আপনার 30 বছরের আছে সেটা থেকেও আপনি দেখতে পাবেন যে আপনি আস্তে 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 করে আপনার রিলিফ হতে আরম্ভ করেছেন, যে আপনার প্রবলেমসটা কমতে শুরু করেছে। ঠিক আছে, এর জন্য 12 ঘন্টার হেল্পলাইন সার্ভিস রয়েছে। একদম। ফোনে কে? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন। বলছি আমার মানে মাঙ্গার মানে প্রচুর ব্যথা। আচ্ছা, কোমরে ব্যথা? বেশ, হ্যাঁ কোমরে ব্যথা, আপনার নিজের? আমার নিজের। আচ্ছা, বয়স কত? 32। 36, কতদিন ধরে ব্যথা হয়েছে? প্রায় 1 বছর থেকে হয়। তো আমি ওই ক্যালকালিয়াস দিয়ে মানে ক্যালসিয়ামের ট্যাবলেট গুলো খাই আর চলি, কিন্তু এখন প্রচুর ব্যথা করছে। ঠিক আছে, এইটা বলুন, ক্যালসিয়ামের অভাব আছে ওই জন্য ওটা হচ্ছে। দেখুন, সেটা কি হয় না যে অনেক কিছু জিনিস আছে যেটা অ্যালোপ্যাথিকের সঙ্গে আমাদের আয়ুর্বেদিকের অনেক তফাত আছে। প্রথম ঘটনাটা হচ্ছে এই যে ক্যালসিয়াম ওয়ার্ডটা যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যালোপ্যাথিকের শব্দ, যেটাকে অ্যালোপ্যাথিক থেকে বলা হয় যে ক্যালসিয়াম শর্ট হলে পরে ব্যথা বাড়ে। আর ক্যালসিয়ামের ট্যাবলেট ওনারা খাওয়াতে আরম্ভ করেন, ক্যালসিয়াম ইঞ্জেকশন দেন, অনেক কিছু করে নেন আর কি। কিন্তু ঘটনাটা দেখা যায় যে যত ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন তত ব্যথা বাড়ে। কারণ কি হয়, ক্যালসিয়াম যদি বডির মধ্যে এক্সেস হয়ে যায় তাহলে কিন্তু জয়েন্টগুলো আরও ব্লকেট হতে আরম্ভ করে, তাই? হ্যাঁ আচ্ছা, এত সহজ নয়। আজকে আমরা একটা টিভিতে একটা প্রোগ্রাম করছি আর এটাকে প্রচুর স্টাডি এটার উপরে লাগে। হ্যাঁ সেটা নিশ্চয়, এটা এমনি নয় যে আর আজকে আমরা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে বলছি যে এক মাসে ব্যথা কমবে, তো এটা একটা পুরো রিসার্চের কাজ। অবশ্যই স্টাডি তো আছে, এটা স্টাডি আছে এবং এটার প্রচুর প্রচুর রিসার্চ আছে। আজকে একটা সাবজেক্ট নয়, আজকে মাইগ্রেন বলো, কর্ণের কথা বলো, পাইরিস বলো, আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক প্রচুর সাবজেক্ট নিয়ে, যেগুলো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সাবজেক্ট নিয়ে আমরা রিসার্চ করেছি। ঠিক, আজ সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু সাকসেস পাচ্ছে। আজকে এটা নেই জিনিসটা যে একটা কথা বললাম আর হয়ে গেল, এটার পিছনে অনেক কিন্তু চিন্তাভাবনা থাকে, অনেক কিছু সাবজেক্ট আছে, সেইভাবে মেডিসিন তৈরি করার পুরো একটা কাজ আছে। না হলে আপনি বলছেন যে কেউ 30 বছরের পুরনো এক্সিমা নিয়ে ফোন করছে, মানে আপনি বলছেন যে এর তার সলিউশন আছে, তিনি তো ভাবতেই পারবেন না, ভাবতেই পারবেন মানে একেবারে যখন তিনি তরুণ তখন থেকে এখন প্রায় পুরোতে পৌঁছেছেন, এত বছর ধরে তার সঙ্গে এক্সিমা রয়েছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আর পেটে পারলাম একটু ওই মশা হয় মাঝে মাঝে, ঝাল খেতে পারি না, কিছু খেতে পারি না, ওই রকম ছিল। ওই ওষুধটা দিয়েছিলাম এই 2 সপ্তাহ মতন হয়ে গেল, আর খেয়ে একটু খানি কম মতন হচ্ছে, কিন্তু মুখটা একটু আমরা কালো আছে, চুল দারুণ উঠে, আর মুখটা কালো হয়ে গেছে কেন কি জানি, মুখটা কালো হয়েছে। একটা ক্রিম দেখেছিলাম ওটা দিয়ে আর ওইটা আবার নাকে ছেড়ে দিয়েছি আর মুখে আপনি কি জানতে চাইছেন? আপনি ফোনটা রাখুন, ফোনটা রেখে আপনি শুনুন পবনদা কি বলছেন।
ওনার ব্যথা ছিল, ব্যথার জন্য বোধহয় উনি পেন প্যাকেজ নিয়েছেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আমাশার সমস্যা ছিল, হজম হতো না, কিছু খেতে পারতেন না, তার জন্য উনি জীবনসুতা খেয়েছেন, এখন সেই সমস্যাটা মিটেছে। মুখ কেন কালো হয়েছে সেটা আপনি ঠিক করুন। দেখো মুখটা কালো, এটা লিভারের প্রবলেমের থেকে মুখ কালো হয়। প্রথম ঘটনাটা হচ্ছে জীবনসুতাটাকে কন্টিনিউ করে খাবেন, আর রঙ্গলির ফেস ওয়াশ, রঙ্গলির রূপসাগর মেছেদের স্পেশাল ক্রিম একটা ব্যবহার করুন, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজ, এটা মুখে ব্যবহার করবেন, তাহলে মুখটা একদম ধীরে ধীরে করে পুরো পরিষ্কার হয়ে যাবে। আর জীবনসুতাটাকে মেনটেন করে খাবেন, এতদিনের প্রবলেম, বহু প্রবলেমস নিয়ে আপনি চলছেন, জীবনসুতাটাকে কন্টিনিউ করবেন আরও তিন চার মাস কমপক্ষে, মেনটেন করুন, একদম পুরোপুরি নিজের গ্ল্যামারটাকে পুরো ফিরে পাবেন, কোনো অসুবিধা নেই। আর ব্যথার জন্য যদি আপনি পেন প্যাকেজ এখনও না নিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই সেটা নিয়ে নিন। আমি জানি না আপনি হুগলিতে কি সরাসরি দোকান থেকে কিনেছেন নাকি আপনি অনলাইনে নিয়েছেন, যেটাই হোক আপনি তো জানেন কি করে পেতে হয়, তা আপনি একবার পেইন প্যাকেজটাও নিন আর অবশ্যই জীবনসুতাটাকে কন্টিনিউ করুন যেমনটা আপনাকে বললেন পবনদা। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো 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 দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন ম্যাডাম। বলছিলাম যে আমার চুলের প্রবলেম খুব। আচ্ছা কোথা থেকে বলছেন? খুব পরিমাণে চুল উঠে যাচ্ছে। কোথা থেকে বলছেন ম্যাডাম? হ্যাঁ কোথা থেকে ফোন করছেন? আমি বলছি আসাম থেকে। আসাম থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বয়স কত আপনার? আমার 42। আপনার মাথায় খুশকি আছে? মাথায় খুশকি না, খুশকি নেই, এখন তো নেই খুশকি, মাঝে মাঝে হয়। মাথা চুলকায়? না মাথা চুলকায় না, চুলকায় না। ওরে কিন্তু খুশকি মাঝে মধ্যে হয়, টেন্ডেন্সিটা আছে, এই মুহূর্তে হয়তো নেই কিন্তু খুশকিটা ওনার মাঝে মধ্যে হয়। আর সঙ্গে জীবনসুতা ওষুধ মেনটেন করে খান, তাহলে আর নতুন করে ওই খুশকিটা আর হবে না, কারণ ওটা পেটের প্রবলেমের থেকে হয়। তো এটাকে মেনটেন করুন আর নিজের সমস্যাটাকে পুরোটাকে সমাধান করে ফেলুন। রঙ্গলি আয়ুর্বেদিকে আসা মানে আপনার বিউটি একদম পুরোপুরি বজায় থাকবে, একদম সুন্দর থাকবে। হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। আমি মানে বীরভূম থেকে বলছিলাম। বলুন কি প্রশ্ন আছে বলুন। বলছি আমি রোজে বেরোলে পরে দুটো হাতে, আমি সচরাচর হাফ কাট করি, তাই দুটো হাতে আমার সান বান হয়েছে, মানে সূর্যের আলোতে পুড়ে গিয়ে মানে ছোপ ছোপ হয়ে যাচ্ছে আর চুলকালে রক্ত পড়ে। রক্ত বেরোচ্ছে চুলকালে? হ্যাঁ চুলকালে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার দুটো হাতে মানে আর কবজি থেকে হাত আছে বুঝলেন তো। আচ্ছা 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 আচ্ছা। মানে ওটা সানমান বলা হয়, আজ আমরা হয়েছিল বছর পাঁচেক আগে। আচ্ছা হ্যাঁ, তারপর আমরা স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে ভালো হয়েছিল, কিন্তু ইদানিং দেখছি যে আবার কিন্তু আরম্ভ হয়েছে, মানে রোদে ঘুরলে পরে ওই সানবানটা হচ্ছে। বেশ বেশ ঠিক আছে, আপনি রেখে দিয়ে আপনি শুনতে থাকুন। আপনি এক সপ্তাহ, আপনাকে টাইম দিলাম, এক সপ্তাহ পর থেকে আপনি সামনে যাবেন, আপনার কোনো প্রবলেমস হবে না। তার জন্য আপনি রঙ্গলি জীবনসুতা ওষুধ মেনটেন করে খাবেন, আপনাকে একটা ওষুধ এক্সট্রা বানিয়ে দেবে কোম্পানি, আর তার সঙ্গে আপনি রঙ্গলির একটা রূপসাগর মেছেদের স্পেশাল ক্রিম ওখানে আপনি মেনটেন করে লাগান, ফেস ওয়াশটা দিয়ে জায়গাটা ক্লিন করুন, দেখবেন আপনার একদম ইমিডিয়েটলি রিলিফ হতে আরম্ভ করছে, আর ফার্দার যখন যাবেন আপনার রোদ্রে কোনো প্রবলেম হবে। মানে কি সাংঘাতিক, সানবার্ন থেকে কালো হয়ে যায় আমরা শুনেছি, সেটা চুলকে রক্তপাত হয় কখনো শুনিনি বাবুদা। ওগুলো কি হয় যে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, মানে এতটাই ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে তখন কি হয় উপরে এখন ইরিটেশন হয়, ইরিটেশন হলে যখন চুলকায় তখন ওটাকে রক্ত বেরিয়ে। বাবা আপনি অবশ্যই মানে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন, এক্ষেত্রে কত ধরনের মানুষের কত ধরনের সমস্যা, সত্যি তাই না? আমাদের প্রতিটা সাবজেক্ট নিয়ে একদম কাজ করার, মানে প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শুনছি, একদম সময় আমাদের হাতে শেষ। একজন ফোনে ছিলেন, আমি জানি না তার কি প্রশ্ন ছিল, সেই ফোনটা নিতে পারলাম না, কিন্তু আমি বলবো যে রঙ্গলি তো আপনাদের জন্য প্রত্যেকদিনই রয়েছে, তো চেষ্টা করবেন যদি সম্ভব হয় এর পরের পর্বে একবার ফোন করে নিতে। আর আমি বলবো শুধু অনুষ্ঠানে ফোন করবেন এমনটা নয়, সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকবেও, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে সমাধানটা জেনে নিন এবং সেটা ব্যবহার করার চেষ্টা করুন যাতে সেই সমস্যাটা আপনার সঙ্গে দীর্ঘদিন না থাকে। অনেক ধন্যবাদ দেবো পবনদাকে সঙ্গে ছিলেন বলে। রঙ্গলি তার পরবর্তী পর্ব নিয়ে আবার আপনাদের জন্য ফিরবেন। নমস্কার।